এবার স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয় এক উপজাতি গৃহবধূ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের নিকট দ্বারস্থ। খোয়াই ত্রিপুরা জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকার বাসিন্দা এক উপজাতি গৃহবধূ নিজ স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের নিকট দ্বারস্থ হয়। উল্লেখ্য, প্রায় 10 বছর পূর্বে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকার বাসিন্দা উষারানী দেববর্মার সামাজিকভাবে বিবাহ হয়। গোমতী ত্রিপুরা জেলা অমরপুর থানা এলাকার গৃহমণি জমাতিয়ার সঙ্গে। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, কিন্তু বিয়ের কিছু বছর পর থেকে ওই গৃহবধূকে আচমকায় নির্মমভাবে নির্যাতন চালাতে শুরু করে তার স্বামী গৃহমণি জমাতিয়া অভিযোগ। পরবর্তীতে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয় তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকাস্থিত নিজ বাবার বাড়িতে চলে আসে ওই উপজাতি গৃহবধূ। পরবর্তীতে স্বামীর হাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূ মুঙ্গিয়াকামীস্থিত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অফিসে অজিত মোহন জমাতিয়ার নিকট এ ব্যাপারের একটি লিখিত অভিযোগ জানায়। অভিযোগ হাতে পেয়ে স্বামীর হাতে নির্যাতিতা ওই গৃহবধূকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অজিত মোহন জমাতিয়া। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। ঘটনা আজকে আমরা উষারানী দেবর্মা কাছে একটা অ্যাপ্লিকেশন পেয়েছি, ডোমেস্টিক ভাইলেন্সের একটা অ্যাপ্লিকেশন। তো ওনাকে আমরা কাউন্সিলিং করেছি যে ডোমেস্টিক ভাইলেন্সে গেছি কী কী হয়েছে বা উনি আবার সামনে বাড়িতে যেতে পারবে কি না। তো উনি বলছে এখন কাউন্সিলিংয়ে যে উনি আর যেতে পারবে না, তো উনি এখন একটা মেনটেন্যান্সের একটা দাবি উনি চাচ্ছে এবং ওনার যে ক্ষতি হয়েছে তো এগুলো উনি কোর্টের মাধ্যমে উনি যাতে ক্ষতিপূরণটা পায় সেটা ব্যবস্থা পাইয়ে দিতে আমাদেরকে বলেছে। তো আমরা ওনার যে বক্তব্য অনুসারে এবং ওনার যে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা এখন কোর্টে একটা কাগজ পাঠাচ্ছি, যে কাগজের ভিত্তিতে। তো আমরা আশা রাখি যে উনি যে ডোমেস্টিক ভাইলেন্সের যে সাফা পেয়েছে সেটা অবশ্যই উনি বিচার পাবে এবং মেনটেন্যান্সে যে ওনার যে দাবিগুলো এগুলো কোর্টের মাধ্যমে ওনাকে দিয়ে দেওয়া হবে। মানে কার বিরুদ্ধে উনি নির্যাতনের অভিযোগটা মূলত এনেছেন? গৃহমণি জমাতিয়া, হ্যাঁ, হাজব্যান্ড, চান্দুপাড়া পুষ্পিস মালবা সহমত, ওনার স্বামী গৃহমণি জমাতিয়া। স্যার আপনার নাম? অজিত মোহন জমাতিয়া, সিডিপি মুঙ্গিয়াকামী। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।